করম না ফরমান, সালাক যে নিজেকেই চেনে না, আত্মপলব্ধি নাই, সে বোকা নাকি? কথা বলেন না কেন? এতটুকু বুঝ যার নাই, এই বুঝটুকু যার নাই, সে চালাক হয় কি? এজন্য কোরআনুল করিম আল্লাহ তাআলা বলছেন অনেক জায়গায়, আকসারুহুম লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন, ওরা বোঝে না, ওরা বেকুব, ওদের আকল নাই। আল্লাযীনা লা ইয়াকিলুন, ওদের আকল নাই, বন্দিগি যার নাই আকলও তার নাই, গোলামি যার নাই বুদ্ধি বিবেচনাও তার নাই, সেজদা যার কপালে নাই তার বিবেক বুদ্ধি নাই, এগুলো বেকুব, এগুলো বেকুব। কত বেকুব হইলে এত দুনিয়ার এত কিছু সংসার করতেছে খাইতেছে, আরে বেটা বেকুব, এটাও বোঝো না, এগুলো তো জানোয়ারও খাইতেছে, ধরে বেটা কি তা বেশি খাইছো তুমি, পাতাকপি ফুলকপি ফাঙ্গাস তেলাপিয়া এডি, হ্যাঁ জঙ্গলের বাঘ সিংহ তো কোনো বেলা পাতাকপি ফুলকপি খায় না, গোস্ত ছাড়া তো খায় না, হেরা কথা কয় না, গোস্ত ছাড়া তো কোনো বেলায় খায় না মিয়া তুমি। আর বহু ভদ্রলোক আছে 30 বছর ধরে 20 বছর ধরে সারে ভেজিটেবল ছাড়া আর কিচ্ছু খাইতে পারে, নিষেধ কররা নিষেধ, ভেজিটেবল ভেজিটেবল কি তা মূলার হাগারি, এটা ইংরেজি মানলে কি আর, এটা বিরাট কিছু হয়ে গেছে নি, কথা বলেন না কেন? লাল শাক ফুই শাক কলমি শাক এটারে ভেজিটেবল কইলে কি এটা কি গোস্ত তুন বেশি কিছু হয়ে যায়নি? না না, গোস্ত গোস্তই, আমরা বাংলা কইলে ওইটা গোস্ত, এটার ইজ্জত আছে, আর ওইটারে ভেজিটেবল কইলে কোনো এটা খুব বিরাট কিছু হয়ে যায় না, এটা আগের শাকে থাকতে হবে। হ্যাঁ এজন্য দুনিয়া খুব বেশি নাফরমান ভোগ করে না, দুনিয়া ইনসান, আমরা মানুষ দুনিয়া কিসের ভোগ করি? গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি লতা পাতার খাবার খায়, তো গবেষকদের 90 লিটার পানি খায় একটি হাতি। গবেষকদের কথা হলো একটি তিমি, সাগরের তিমি মাছ, তিমি এক ঢোকে এক লোকমায় কমপক্ষে 200 জন শক্ত সামর্থ্য যুবক মানুষ যে খাবার খায় তার চাইতে বেশি খায়। আপনি কি দুনিয়া বেশি ভোগ করলেন, দুনিয়া বেশি কি ভোগ করলেন, কোন দিক দিয়ে দুনিয়া বেশি ভোগ করলেন বলেন, একটু ভাবি আমরা। হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি বললাম এটা খেলনা, এখানে থাকা যাবে না, এটা খেলনা, তো খেলনা ঘরে কেউ থাকে না, তামসার ঘরে কেউ থাকে না, আল্লাহ বলেন এটা খেলনা, এটা আসমান, এটা আমি বানাইছি, আমার খেলনা, এটা ভেঙে ফেলবো, রাখতাম না, ইসরাফিল ফু দিবে, আমার খেলনা সংসার আমি ভেঙে ফেলবো। ইজা সামা উনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, রব্বুল আলামিন বলেন ইসরাফিল ফু দিবে, আমি রব্বুল আলামিন আমার আসমান ভেঙে ফেলব, ভাঙা কাচের মতো চুর চুর করে তোমাদের চোখের সামনে আসমান ভেঙে ভেঙে পড়বে। হা ইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ বলেন তারকারাজি গ্রহ নক্ষত্রগুলো খসে খসে তোমাদের সামনে সামনে পড়বে, তাইলে বন্ধু কায়নাত থাকবে না। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ আমি আল্লাহকেই ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আহা মাওলা বলে বান্দা আজ তো পৃথিবীতে ভূমিকম্প হয়, কিন্তু এক অঞ্চলে হয় আরেক অঞ্চলে অনুভব হয় না, এক দেশে ভূমিকম্প হয় আরো হাজার দেশে অনুভব হয় না, কিন্তু রব্বুল আলামিন বলেন বান্দা একদিন ইসরাফিল ফু দিবে, আমার গোটা জমিনের মধ্যে একসাথে ভূমিকম্প শুরু হবে,
ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যেই ভূমিকম্পটা হবে বান্দা সেটা সেই উন্নাজিম, সেটা বড় ভয়ঙ্কর ভূমিকম্প, সেটা এমন ভূমিকম্প বান্দা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে, জমিনের সর্বত্র একসাথে কাঁপ উঠবে, জমিনের এই কম্পন উঠলে বান্দা যে মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম বাপ, কোরআনে আল্লাহ বলেন সে মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। আমার তো কোলের বাচ্চা আছে, 6 মাস বয়স, আমার মেয়ে বাচ্চা আছে, প্রতিদিন রাতের 2টা বাজে যাই আর 3টা বাজে যাই, 4টা বাজে যায়, আমি কিছুক্ষণ হইলো মেয়েটারে দেখি, আদর করি, যে কেউ তো এরকম না, কোলের বাচ্চারে কি পরিমাণ চুমা দেয় বলেন তো, কোলের বাচ্চারে প্রত্যেক মানুষ কি পরিমাণ আদর করে। রব্বুল আলামিন বলেন ইসরাফিলের ফুটবে, জমিন কাঁপবে, মা জননী তার কোলের দুধের বাচ্চা ফেলে দিবে। এরপরে আল্লাহ বলেন অতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, যে মার পেটে বাচ্চা, যে মায়ের পেটের বাচ্চার সময় শেষ, আর কিছুক্ষণ পরে হয়তো প্রসব হইবে, আর কয়েক ঘন্টা পরে হয়তো প্রসব হইতো, আল্লাহ বলেন ইসরাফিলের ফুটবে, জমিনের কাঁপ উঠবে, ওই গর্ভবতী 9 মাসের 10 মাসের মা এমন জোরে ছুটবে, এমন জোরে দৌড় মারবে, গর্ভের সন্তান নিজে নিজে খসে পড়ে যাবে। মা জননী একবারও দেখবে না কি হলো ছেলে না মেয়ে, বেঁচে রইল না মরে গেল। তারান্নাসা সুকারা, আল্লাহ বলেন এভাবে প্রতিটা মানুষকে দেখবা, ইসরাফিলের ফু দিলে, জমিনের কাঁপ উঠলে, সব মানুষকে দেখবা বান্দা মাতালের মতো কেবল দৌড়ছে আর দৌড়ছে, সবাই পাগল হয়ে দৌড়ছে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন কিন্তু মনে করে নিও, বুঝে নিও, এরা কেউ মাতাল না, এরা কেউ মূলত পাগল না, ছুটছে যদিও দেখতে মনে হচ্ছে যেন পাগলের মতো একবার এদিকে একবার ওদিকে। কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ ইসরাফিলের ফু দেখে, জমিনের কাঁপ দেখে, সবাই একজন আরেকজনকে চিৎকার করে বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, লুকাবো কোথায়, বলবে বাপ বন্ধু যেদিকে দৌড়াই সব জায়গায় কাঁপে একসাথে।